নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, খুশির জোয়ার ধলাই রূপনী চা বাগানে। শিলচর সিভিল হাসপাতালে গৃহবধূর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক সহ স্বামীর বিরুদ্ধে মামলা। বরখোলা রানীঘাটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, জীবন্ত অগ্নিদগ্ধ এক মহিলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন চা জনগোষ্ঠীর আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু। আর এতে চা জনগোষ্ঠী সহ আদিবাসী জনগণের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে। এর থেকে বাদ যায়নি বরাক উপত্যকাও। গোটা উপত্যকা জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন আদিবাসী ও চা জনগোষ্ঠী সম্প্রদায়ের জনগণ। আর এভাবে নিজের সমাজের একজন মহিলা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়াতে ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনি চা বাগানের শ্রমিকদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়েছে। শনিবার রুকনিজিপির এপি সদস্য দীনেশ রবিদাস, গ্রুপ সদস্য বাবুল মাল, প্রসুরাম মাল, বিশাল রায় প্রমুখ ব্যক্তির নেতৃত্বে রুকনি চা বাগানে বিজয় মিছিল করে চা শ্রমিকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। এতে উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত প্রবোধ রায়, রামবাবু কালিন্দি, বাগান ম্যানেজার মুকেশ শ্রীবাস্তব সহ শতাধিক পুরুষ ও মহিলা শ্রমিকরা। আজ আমাদের রুকনিবাসীর তরফ থেকে আমি রুকনি জিপির আঞ্চলিক পঞ্চায়েত দীনেশ রবিদাস, আমাদের ভারতের রাষ্ট্রপতি হয়েছেন যিনি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি আদিবাসী থেকে বিলং করেন, উনি আমাদের বাগানের মানুষের মতোই তিনি, তাই উনার প্রতি আমরা সকলে চা বাগানের তরফ থেকে আমরা বাগানবাসী উনাকে কৃতজ্ঞ জানাচ্ছি। এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজিরকেও আমরা বিনম্র অনুরোধ এবং ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের এই আদিবাসী মহিলাটিকে ভারতের শ্রেষ্ঠ পদে নিয়োগ করেছেন, তাই আমরা বাগানবাসী সবাই নরেন্দ্র মোদীজিকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মাকেও আমরা বাগানবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের। শিলচর সিভিল হাসপাতালের দুই চিকিৎসক এবং স্বামীর ষড়যন্ত্রে শিশুর জন্মের পর গৃহবধূর মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে শিলচর সদর থানায় এক মামলা দায়ের করা হলো। এই অভিযোগ উত্থাপন করে অভিযুক্ত দুই চিকিৎসক ও রুবুল আহমেদ বরমুইয়ার গ্রেফতারের দাবি জানালেন অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন ওরফে আমসুর কাছার জেলা কমিটির কর্মকর্তারা। শুক্রবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর বলেন, গৃহবধূ সোনালী বেগম বরভুইয়ার মৃত্যুর জন্য সিভিল হাসপাতালের দুই চিকিৎসক ও স্বামী রুবুল আহমেদ বরভুইয়ার ষড়যন্ত্র রয়েছে। গৃহবধূর মৃত্যুর জন্য স্বামী রুবুল আহমেদ বরভুইয়ার ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে বলে জানান তিনি। গৃহবধূকে অক্সিজেন দেওয়ার সময় তা খুলে ফেলে ভিডিও করা হয়েছে। আইসিইউ রুমে কিভাবে ভিডিও করার সাহস পেলেন রুবুল, এসব ঘটনার সঠিক তদন্তের দাবি জানান তিনি। তিনি আরও যোগ করে বলেন, ঘটনার পর গৃহবধূর পিতা ফকরুল উদ্দিন চৌধুরী এই ঘটনার তদন্তের দাবিতে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন, কিন্তু তা সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আগামী 72 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আমসু গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে, প্রয়োজনে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে আমসু বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তো এই যে মাসাজ পার্লার টোটালি শিলচর শহরে অবৈধভাবে এই মাসাজ পার্লারের রমরমা ব্যবসা চলছে, এই মাসাজ পার্লারের কারণে বিশেষ করে অনেক টিনেজার ছাত্রছাত্রীরা, স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যারা আছে সবাই এই মাসাজ পার্লারের জন্য মানে নিজের লাইফ বরবাদ করে দিচ্ছেন। আর এই মাসাজ পার্লার হচ্ছে শিলচর টাউনের হার্ট অফ দ্য টাউন, শিলচর শহরের হার্ট অফ দ্য টাউনের উপর। আমরা যে নেক্সট যে প্রজন্ম যারা রয়েছে, এই নেক্সট প্রজন্মকে আমরা কী শিক্ষা দেব, তাই আমি পুনরায়
আবার আমি জেলা প্রশাসন এবং আসামের মুখ্যমন্ত্রী এবং পুলিশ সুপার মহাশয়া সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করিয়ে বলি যে অতি শীঘ্রই যাতে এই মাসাজ পার্লারগুলা অবৈধভাবে যে মাসাজ পার্লারগুলা চলছে এই মাসাজ পার্লার অতি শীঘ্রই বন্ধ করা হোক আর ডক্টর নাজরিন এবং আব্দুল আহাদকে অতি শীঘ্রই তদন্তের আওতায় এনে জেল হাজতে প্রেরণ করা হোক 72 ঘন্টার সময়সীমা আমরা আমসুর পক্ষ থেকে দেই প্রশাসনকে এই 72 ঘন্টা সময় যদি অতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আকারে আমরা শিলচর শহরের যে কোনো রাজপথ আমরা অবরোধ করে আমরা ধর্ণা কার্যসূচি হাতে নেব। বড়খলা রানীঘাটে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটে এক প্রৌঢ়ার। ঘটনার প্রেক্ষিতে জানা গেছে, শুক্রবার রাত 2 নাগাদ বড়খলা বিধানসভা কেন্দ্রের রানীঘাট সংলগ্ন মণিপুরী বস্তিতে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আর এতেই জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটে বছর 52-এর সনাতম্বী বিবি কাজী নামের এক মহিলার। এদিকে গ্রামবাসীরা হাল্লা চিৎকার শুনে এগিয়ে এসে কোনো রকমে উদ্ধার করেন বছর 75-এর জলিলা বিবি কাজী তথা সনাতম্বী বিবি কাজীর মাকে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই মধ্যেই ঘরে থাকা আসবাব সহ মূল্যবান নথিপত্র পুড়ে ছারকার করে দেয়। ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় 100,000 টাকা হবে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানানো হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ফায়ার ব্রিগেড তার সময় মতো পৌঁছতে না পারার কারণ হইল আমাদের এখানে একটা ইলেকট্রিক খুঁটি মধ্যে তারটা ঝুলি আসছিল, সে কারণে আমাদের ফায়ার ব্রিগেড সময় মতো আসতে পারি, যদি আসতে পারতো তাহলে এই ঘরটা বেঁচে যেত আর কি মোটামুটি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত, ইলেকট্রিক বিভাগের কিছু গাফিলতির কারণে আমরা একটা ঘর সম্পূর্ণভাবে বসমুক্ত হয়ে গেছে। কিন্তু এই ঘরে তার মা এবং মেয়ে থাকতো, মা বৃদ্ধ বয়স প্লাস 75 ইয়ার্স এবং মেয়েটার বয়স 52। মা কোনোরকম ঘর থেকে বেরিয়ে এসেছে কিন্তু মেয়েটা বেরিয়ে আসতে পারেনি, যার এবং অনেক খোঁজাখুঁজির পর এবং আগুন শান্ত হওয়ার পর ওনার লাশ আমরা খুঁজে পেয়েছি ঘরের ভিতরে সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে। তখন মাসিমপুর থানা এসে সমগ্র রাত মাসিমপুর থানার ইনচার্জ এবং তার সহকর্মীরা ছিল এবং অনেক সহযোগিতা করেছে এবং আমরা ওনাকে অনেক সহযোগিতা করেছি এবং সকালে লাশটা নিয়ে গেছে এবং পোস্টমর্টেম করা হবে, তারপরে লাশ সেখানে হবে। কিন্তু এখানে একটা বিষয় হলো এই পরিবারটা খুবই বিপিএল পরিবার এবং এই গ্রামের মধ্যে সবচেয়ে গরিব পরিবার এবং কোনো ছেলে গার্জিয়ান নাই এখানে এবং অন্যান্য মানুষের সহযোগিতায় এই পরিবারটা চলতেছে। আমরা আশা করি প্রশাসনের কাছে সম্পূর্ণভাবে তদন্ত করে এই পরিবারে যাতে কিছু আর্থিক সহায়তা পায় সেই দিকে আপনারা সবার সহযোগিতা এবং সকলে কিছু আর্থিক মদত দেওয়া যাতে এই ঘরটা পুনর্বাসন দিতে পারি। আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সদস্যদের সমর্পিত মনোভাব নিয়ে এবং ভারতবর্ষকে বৈভবশালী রাষ্ট্র হিসেবে পূর্ণতা অর্জনের জন্য সংকল্পবদ্ধ হয়ে কাজ করতে হবে বিজেপির দলীয় নেতাকর্মীদের। শুক্রবার বিজেপি বর্জালেঙ্গা মণ্ডলের কার্যনির্বাহক সভায় এই মন্তব্য করলেন অসম সরকারের পরিবহন আবগরীয় মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন ছোট জালেঙ্গা মাল্টিপারপাস হলে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপি বর্জালেঙ্গা মণ্ডলের সভাপতি সুশীল রঞ্জন ধর। পরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও ভারতমাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিশিষ্ট অতিথিরা। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন মণ্ডলের সভাপতি সুশীল রঞ্জন ধর। পরে সভায় বক্তব্য রাখেন মুখ্য অতিথি তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সভার শেষে ধলাই বিধানসভা কেন্দ্রের বরিষ্ঠ কার্যকর্তা তথা বর্জালেঙ্গা মণ্ডলের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন পশ্চিম ধলাই জেলা পরিষদ প্রয়াত শেখর গোয়ালার স্ত্রীর হাতে প্রশংসাপত্র দিয়ে সম্মান জানান মন্ত্রী। পরে মন্ত্রী আনটাইট তহবিল থেকে 10 লক্ষ এবং সাংসদ উন্নয়ন তহবিল থেকে আরও 10 লক্ষ টাকার মোট 20 লক্ষ টাকার ব্যয়ে বর্জালেঙ্গা জিপি অফিসের নিকট অটল সাংস্কৃতিক ভবন নির্মাণ কাজের শিলান্যাস করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্জালেঙ্গা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, শিলচর লোকসভা সাংসদ প্রতিনিধি পুলক দাস, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব, প্রাক্তন মণ্ডল সভাপতি সুধাংশু দত্ত সহ মণ্ডলের অন্যান্য পদাধিকারী বৃন্দ। যদি আমরা মেশিনারি বলি, ফ্যাক্টরি বলি, অর্গানাইজেশন বলি, তাহলে বিজেপি আমাদেরকে প্রবেশ করছে। এই যে দাদা বসে আছেন চশমা পরে, চশমাটা কিন্তু কেউ না কেউ প্রবেশ করেছে। কে করেছে?
কোনো অর্গানাইজেশন করেছে, কোনো ফ্যাক্টরি করেছে, কোনো মেশিনারি করেছে। আমরা তো ওই মেশিনারির পড়া যারা আপনারা বসে আছেন তাদের। আপনারা প্রোডাক্ট করার ক্ষমতা রাখেন, যোগ্যতা আছে বলে আজকের দিনে মর্যাদা লোকে আমরা প্রায় সবকটা পঞ্চায়েত দিয়েছি, প্রায় সবকটা জিপি মর্যাদা মন্ডলে আমরা এমপি দিয়েছি, আমরা এমএলএ দিয়েছি, আমরা আঞ্চলিক পঞ্চায়েত দিয়েছি, আমরা আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট দিয়েছি। আমরা সবার তার ওই যে বুথ কমিটির প্রেসিডেন্ট, ওই যে শক্তি কেন্দ্র প্রভারি, ওই যে আমাদের মন্ডলের মন্ডলের যে সদস্য, এই বিষয়টা থেকে আমরা দেখতে। বিগত 18 সেপ্টেম্বর 2021 মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা রেডক্রস শিলচরে এই মাল্টি ইউটিলিটি বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাদের প্রজেক্টে ডাকে সাড়া দিয়ে 50 লক্ষ টাকা দেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় 20 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন, যার মধ্যে 10 লক্ষ টাকা ইতিমধ্যে দিয়ে দেন তিনি। বিধায়ক তহবিলের 12 লক্ষ 50 হাজার টাকা দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই মাল্টি ইউটিলিটি বিল্ডিং শিলচর রেডক্রসকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করবে বলে জনগণ আশ্বাস ব্যক্ত করেন। আপনারা লক্ষ্য করেছেন যে 18 সেপ্টেম্বর 2021 আমাদের আসামের সম্মানিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত ধরে, আমাদের লোকসভার সাংসদ ডক্টর রাজদীপ রায়ের হাত ধরে, আর এখানে আমরা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, ফাউন্ডেশন স্টোন দেওয়া হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করেছেন। এখানে রেডক্রসে একটা মাল্টি স্টোরি বিল্ডিং হবে। তো এই বিল্ডিংটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আমাদের যে রেডক্রসে এক্সিকিউটিভ কমিটি আছে, সেই এক্সিকিউটিভ কমিটি তত্ত্বাবধানে সেই কাজগুলো হচ্ছে। এখানে অভিজিৎ পাল রয়েছেন, নিলয় পাল রয়েছেন, রবীন্দ্রনাথ শাহ রয়েছেন, বা রেডক্রসের অন্যান্য যারা এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন, সুজন দত্ত, বাবুল হোক, সাধন প্রকাশ, এই তাদের তত্ত্বাবধানে কাজগুলো। শিলচর তথা বরাক উপত্যকার জন্য এটি সত্যি গর্বের মুহূর্ত যে শিলচরের বাসিন্দা একজন বিশেষভাবে সক্ষম শিল্পী শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন এবং তার তৈরি একটি প্রতিকৃতি উপস্থাপন করেন। অভিজিৎ গোটানি তার মা ললিতা গোটানির সঙ্গে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। অভিজিৎ প্রধানমন্ত্রীর কাছে প্রতিকৃতিটি হস্তান্তর করার পর আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মাও সেখানে উপস্থিত ছিলেন। অভিজিৎ গোটানির তৈরি করা প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের বিভিন্ন পর্যায়কে চিত্রিত করা হয়েছে। শৈশব থেকে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত সমস্ত পর্যায়গুলিকে দক্ষতার সাথে অভিজিতের দ্বারা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর মায়ের আশীর্বাদও তার তৈরি কলাজে চিত্রিত হয়েছে। বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও অভিজিৎ সাহস হারাননি, বরং তার চিত্রকলার প্রতিভা প্রদর্শন করে এগিয়ে গেছেন। অভিজিতের শারীরিক সমস্যা কাটিয়ে ওঠার দৃঢ়তার এই বিশেষ দিকটি প্রধানমন্ত্রীকে মুগ্ধ করেছিল, যিনি প্রতিভাবান শিল্পীকে জীবনের এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করেন। এই প্রতিক্রিয়ায় কাছাড়ের উপায়ুক্ত রোহন কুমার ঝা বলেন, এটি সত্যি কাছাড় জেলার জন্য একটি গর্বের মুহূর্ত যখন দিব্যাঙ্গ শিল্পী এবং শিলচরের বাসিন্দা অভিজিৎ গোটানি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পেলেন। আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা একটি প্রতিকৃতি উপহার দেন। তিনি মহর্ষি ফর্মে 4টি লেটার নিয়ে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশও করেন। পরে তিনি শিলচর ললিত জৈন কমার্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। শিলচর রাঙ্গিরখাড়ির বাসিন্দা অভিজিৎ তখন চারুকলায় ডিগ্রি নেন। ঠিকমতো কথা বলতেও শুনতে না পারলেও লেখাপড়া ও ছবি আঁকায় মেধাবী তিনি, খুব ভালো ক্রিকেটারও বটে। এবছর তিনি ক্লাব ওয়েসিসের হয়ে খেলবেন। দেশ স্বাধীনের দীর্ঘ 75টি বছর অতিক্রান্ত হয়ে গেলে আজও ভাগ্যের চাকা বদলায়নি ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট উন্নয়ন খণ্ডের ভুবন হিল জিপির থাঙ্কিমনগর তৃতীয় খণ্ডের এলাকাটি। শনিবার সংবাদ মাধ্যমে ঠিক এমনভাবেই অভিযোগ ব্যক্ত করলেন স্থানীয়রা। এদিন তারা তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, পঞ্চায়েত কর্তা সহ এলাকার জনপ্রতিনিধিদের উদাসীনতার দরুন আজও এলাকাটি উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে।
সরকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও আজও তাদের এলাকার ভাগ্যের চাকা বদলায়নি। বিশেষ করে এলাকায় থাকা যাতায়াতের সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। জনপ্রতিনিধিদের উদাসীনতার দরুন নিজেরাই চাঁদা সংগ্রহ সহ শ্রমদান করে এবং বাঁশ কিনে সেতু নির্মাণ করেছেন বলে জানান। এদিকে বর্ষার মরশুমে হাটুজুল ভেঙে বাজার হাট সহ পড়ুয়াদের স্কুল কলেজে যেতে হয় বলে জানান তারা। বিষয়টি পঞ্চায়েত কর্তা সহ বিধায়কদের নজরে এনেও নিটফল শূন্য। বছরের পর বছর এভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের বলে ক্ষোভ ব্যক্ত করেন ভুক্তভোগীরা। আজকে 250 বছর থেকে আমাদের ফরফাদার্স এখানেও বাস করছে, আমরাও বাস করছি, এবং এখানেও একটা স্কুল আছে। হ্যাঁ, এই স্কুলটা 78-এর এস্টাবলিশ, এই ভোট কেন্দ্র আমি কইতেছি, ভোট কেন্দ্র আছে, প্লাস এই রাস্তা দিয়ে আমরা বাসি এবং খাদ্য সমস্ত সমস্ত কিছু আমাদের চলাফেরা, স্কুলের ছাত্র আসা যাওয়া, কলেজের ছাত্র আসা, সব কিছু আমরা এই রাস্তা, বিগত আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, সারো আইন দিয়ে যখন বৃষ্টির জল হয়, এই ভুবন হিলের জল এখানে নামিয়ে ফ্লাডের সৃষ্টি হয়ে যায়, তখন আমরা স্কুলে ছাত্র হইতে পারি না, মাস্টার হইতে পারি না, ইভিন কি আমরা বাজার হাটে যেতে পারি না। যদি আমরা অসুখ বিসুখ হয়, পিকনিক মাঠে থাকে, তখন আমরা এমনও দুর্গম গিরি। আমাদের এই ভুবনের জিপির 5 নম্বর গ্রুপের যে নিকামা নালা টু কৃষ্ণপুর বায়া, এখানে একটা রোড আছে, ইদানিং রোডে কিছুর সম্মুখে একটু খাজ হয়েছে, কিন্তু এটা খাজ ওখান পর্যন্ত কোনো কিছু হয়েছে না। এখানে একটা ব্রিজ আছে, বিগত আমি ওই সময় মতো আমাদের জিপি বা অন্যান্য যারা জিপির মানুষ আছে তারা সরকারি কাজটা অনুমোদন করছে না। তদুপরি আমরা গত বছরই একটা ছেলে, এই গ্রামের ছেলে, এই 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 যে একটা কালপাট আছে, এখানে জল হয়েছিল, আইয়া ডুবিয়া মারা গেছে, এটা আমাদের জিপির সভা। আজকে 75 বছর হয়েছে এই ভারত স্বাধীন হওয়ার, কিন্তু আমাদের ভুবনের জিপির এই যে ব্যাকওয়ার্ড রাস্তাটা এখনো কোনো প্লেসে যাইতেছে না, আমরা বড় কষ্ট বুক করি। উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত দক্ষিণ হাইলাকান্দির ধলাই বাগান জিপির সহস্রাধিক চা শ্রমিকরা বৃহস্পতিবার ধলাই বাগান জিপির সভানেত্রী আলপনা মাল, বাগানের পঞ্চায়েত রঞ্জু প্রসাদ মাল ও গ্রুপ পঞ্চায়েত সদস্য রঞ্জিত রি প্রত্যেকেই জানান, ধলাই বাগান জিপিতে মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসা কেন্দ্রটি থাকলেও বাস্তবে এই চিকিৎসা কেন্দ্রে রোগীদের জন্য কোনো পরিষেবা নেই, শুধু নামমাত্রেই এই মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসা কেন্দ্রটি রয়েছে। বিগত কংগ্রেস সরকারের সময় চিকিৎসা কেন্দ্রটি নির্মাণ করা হলেও তা আজও কার্যকরী হয়ে ওঠেনি। স্থায়ী চিকিৎসক ও নার্স না থাকায় ধলাই বাগান এলাকার কয়েক হাজার শ্রমিকরা অসুস্থ হলে কাটলিছড়া অথবা হাইলাকান্দি গিয়ে চিকিৎসা করাতে হয় বলে অভিযোগ জানান তারা। বিশেষ করে বাগানের গর্ভবতী মহিলারা বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে জানান ধলাই বাগান জিপির সভানেত্রী আলপনা মাল। এদিকে বাগান পঞ্চায়েত রঞ্জু প্রসাদ মাল বলেন, মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক না থাকায় বাগানের শ্রমিকরা তাদের গৃহপালিত পশু বিক্রি করে কাটলিচোরা হাইলাকান্দি দিকে চিকিৎসা করাতে যান। চিকিৎসা কেন্দ্রটিতে হাতে গুনা 1-2 জন চিকিৎসক দিয়ে নামমাত্র রাখা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় চিকিৎসকরা কাটলিছড়া অথবা হাইলাকান্দিতে রোগীদের স্থানান্তর করে দেন। রাজ্য সরকার বাগান শ্রমিকদের জন্য কোটি কোটি টাকা খরচ করলেও বাস্তবে কতটুকু রূপান্তরিত হয়েছে তা লক্ষণীয় বিষয়। এই স্বাস্থ্য কেন্দ্রটিতে স্থায়ী চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানান ধলাই বাগানজীবী সভানেত্রী আলপনা মাল। আমি আমার এই যে ধলাই জিপিতে একটা মডেল হসপিটাল হয়েছে, কিন্তু এটা খালি নামের হসপিটাল, কোনো কামের না। আজকে যদি সামান্য একটা কিছু হয়ে যায় তা আমাকে যাইতে হয় কাটলিজোড়া। গরিব মানুষ কোথা থেকে পয়সা পাবে? জোড়া রিজার্ভ করে গাড়ি নিয়ে করে যাবে পেশেন্ট। এরপরে আমাদের 1 নম্বর প্রবলেম যে আমাদের যে কোনো ডেলিভারি কেস হয় আমাদের রাস্তাতেই প্রবলেম হয়ে যায়, ওনা নিতে নিতে কোনো দিন তেমন কি পেশেন্ট রাস্তাতেই মানে কি বলার মতো নাই। আজকে যদি এত বড় মডেল হসপিটাল বানাই করে যদি ওইটা ডাক্তার না থাকে, আমরা ফেসিলিটি উপভোগ করতে না পারি, তো এত বড় হসপিটাল বানাই পুরো লাভ নাই, তো আমাদের জন্য আমরা কার এখানে এগুলো বলবো? আমাদের যদি না দেওয়ার থাকে তত বড় মডেল হসপিটাল বানাই রাখার এখানে কোনো দরকার নাই, তো না দিলেই ভালো হতো। আমার কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট আছে, যদি মানিয়েছেন তো দয়া করে এখানে ডাক্তারের ইয়ে দেন, কিন্তু গরিব মানুষ আমাদের কাছে ডেইলি আসে আসে এইগুলো অভিযোগ দিচ্ছে যে আমরা কোথায় যাবো, এত বড় হসপিটাল থাকার কারণ কি যে আমরা এখানে কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না? যদি একটু পেটের ব্যথা হচ্ছে তো আমরা কাটলিজোড়া যেতে হয়, এখান থেকে ওষুধ কিনে আনতে হয়, বা এখানে যে আছে হসপিটাল ওইখান থেকে নিতে হয়। তো এইখানে হসপিটাল মডেল হসপিটাল নাম দিয়ে করে এত বড় হসপিটাল রাখার কোনো কাজ কোথায় নেই, তো আপনারা গরিব মানুষ কোথা থেকে পাবে? ডেলিভারি পেশেন্ট নিয়ে করে কোথা থেকে যাবে? একজন হাত পাও ভাঙে গেছে, ওনাকে নিয়ে করে এখন দূরে রিজার্ভ করে গাড়ি যেতে হয়, তো এইগুলো কী করবো, কোথায় বলবো আমরা? আজকে আপনারা রিকোয়েস্ট করে বলছি যে এইখানে যাতে ডাক্তারের কোনো এক ব্যবস্থা করে দেওয়া হয়। সিবিএসই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার 90% নম্বর পেয়ে উত্তীর্ণ হলো শিলচরের
পালিকা দাস তার এই সাফল্যে খুশি ব্যক্ত করেছেন পরিবারের সকল সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, পালিকা দাস শিলচর ফ্রাঙ্ক রোডের বাসিন্দা, হাইলাকান্দি জেলার জহর নবোদয় বিদ্যালয় থেকে এবছর সিবিএসসির উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। পালিকা অ্যাকাউন্টেন্সিতে 91, বিজনেস স্টাডিসে 94, ইনফরমেটিক প্র্যাকটিসে 96, ইকোনমিক্সে 87 ও ইংরেজিতে 81 নম্বর পেয়ে সফলতার সঙ্গে মোট 90% নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। নিজের অনুভূতি তুলে ধরতে গিয়ে পালিকা দাস সাংবাদিকদের জানান যে তার এই সাফল্যের পেছনে পিতা মিহির দাস ও মা শেলী দাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিশেষ অবদান রয়েছে। আগামীতে একজন সমাজসেবী হিসেবে সমাজের গরিব ও দুস্থদের সহায়তা প্রদান করার এদিন সংবাদ মাধ্যমে ইচ্ছা প্রকাশ করেছেন পালিকা দাস। আমার নাম পালিকা দাস, আমার যখন আমাদের বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আর আমি এবার হায়ার সেকেন্ডারি দিয়েছি। হায়ার সেকেন্ডারিতে আমি 5টা সাবজেক্ট নিয়েছিলাম, 5টাতে আমি ইকোনমিক্সের লেটার পেয়েছি, ইংলিশের লেটার পেয়েছি, তারপর অ্যাকাউন্টেন্সিতে স্টার মার্ক পেয়েছি, আইপিতেও স্টার মার্ক পেয়েছি, আর বিজনেস রিতেও স্টার মার্ক পেয়েছি। আমার মা বাবা জেঠু কাকু সবাই আর আমার স্কুলের শিক্ষকরা শিক্ষিকারা তো আছেন। আমি এখন বিকম অনার্স নিয়ে পড়াশোনা করবো। আমি চাই যে আগের দিকে চাইতো, বা আগের দিকে আরও উন্নতি করতো, বড় হোক, দেশের কোনো বা সমাজের কোনো কাজ করতে পারে, এমন বা তাই মানে অগ্রসর বা তাই যে কাজ করছে বা নিজে যে এত পড়াশোনা করে বা করতে পারে, তাই দেখিয়া যাতে অন্যান্য বাচ্চাগুলা মোবাইলটাতে গিয়ে আগের দিকে আরও এবং ভালো রেজাল্ট করতে পারে, এটাই তাদের কাছে কইনি বা তাই পড়াশোনা যাতে কাজও লাগে, বা আমার যে আরও বাচ্চা আমার মেয়ে আর আছে তাই দেখিয়া এবার ডিমা হাসাও জেলাতে পদার্পণ তৃণমূল কংগ্রেসের। শনিবার সংগঠনের ডিমা হাসাও জেলার দলীয় কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন সংগঠনের রাজ্যিক সভাপতি রিপুন বরা। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলার ইনচার্জ তথা সংগঠনের রাজ্য সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহ, সাধারণ সম্পাদক অরূপজ্যোতি ভূঁইয়া সহ দলীয় কর্মীরা। এ মর্মে স্থানীয় জেলা গ্রন্থাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক যুবক যুবতীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পরে নবীন বরণ করে স্বাগত জানান দলীয় নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে নবীন নিজেদের তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার মতামত ব্যক্ত করেন। পরে অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দলীয় নেতারা বলেন, যে অনাগত দিনত অসমৰ পাহাৰে ভৈয়ামে সুতে কোনে সকলোতে ৰাইজে তৃণমূল কংগ্ৰেছক আগবাঢ়ি, আৰু ডাঙৰ কথাটো এইটো, এতিয়া অসমত ৰাইজে এই কথাটো উপলব্ধি কৰিছে যে অসমত কোনো বিৰোধী দল নাই, একমাত্ৰ তৃণমূল কংগ্ৰেছেই শক্তিশালী বিৰোধী দল হ'ব অনাগত দিনত। কাৰণ অসমত যিবিলাক বিৰোধী দল আছিল এতিয়া দেখ দেখকৈ ওলাই পৰিছে, বিশেষকৈ হৈ যোৱা এপ্ৰিল মাহত হৈ যোৱা ৰাজ্যসভাৰ নিৰ্বাচন আৰু অলপতে হৈ যোৱা আজিৰ পৰা 2-3 দিনৰ আগত হৈ যোৱা যিটো ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচন, এই দুটা নিৰ্বাচনত এইটো স্পষ্ট হৈ পৰিছে যে অসমত বিৰোধী দল কেৱল নামত আছে, সকলোবিলাক বিজেপিৰ পকেটত সোমাই আছে। আজি মুখ্যমন্ত্ৰীয়ে যিটো কৈছিল যে অসমত মই বিৰোধী পূৰ্ণ কৰিম, কোনো বিৰোধী দল থাকিব নালাগে, আজি মুখ্যমন্ত্ৰী সেই জালত আজি অসমৰ বিৰোধী দলে ধৰি দিছে। আজি কংগ্ৰেছেই কওক, এ আই ইউ ডি এফ কওক, এই দুটাই মূল বিৰোধী দল, বাকীবিলাকৰতো বিশেষ নাই। এতিয়া আমি দেখিলোঁ ৰাজ্যসভা নিৰ্বাচনত যেনেকৈ তেওঁলোকে বিজেপিৰ বিৰোধী দল হৈ বিজেপিক ভোট দিলে, বিজেপিৰ ওচৰত বিক্ৰী গ'ল, ঠিক সেইদৰে এই ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত আমি দেখিলোঁ যে গোটেই ভাৰতবৰ্ষৰ ভিতৰত যিমান ক্ৰছ ভোটিং হৈছে বেলেগ বেলেগ ৰাজ্যত, ক'ৰবাত 5টা, 6টা, 7টা, কিন্তু অসমত 25টা ভোট। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, খুশির জোয়ার ধলাই রূপনী চা বাগানে। শিলচর সিভিল হাসপাতালে গৃহবধূর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক সহ স্বামীর বিরুদ্ধে মামলা।
বরখোলা রানীঘাটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, জীবন্ত অগ্নিদগ্ধ এক মহিলা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।